হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন আমি তোমাদের সাথে রিভিউ করব তিনটে আপকামিং কাজের ট্রেলারের, যেটা অলরেডি রিলিজ করে গেছে গতকাল। তো কেমন হলো এই তিনটে ট্রেলার, ডিটেলসে কথা বলবো এই ভিডিওতে। রিকোয়েস্ট একটাই, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আর কোনো কিছু যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক শেয়ার আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখো প্রথমে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রোহন সেনের ছবি, যেটা নাম হচ্ছে পাকদণ্ডী, এবং যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করছেন বার্নু মিত্র এবং দেখতে পাওয়া যাবে হচ্ছে বনি সেনগুপ্তকে। তো কেমন হলো এই পার্টিকুলার ট্রেলারটা? দেখো রোহনের অন্যান্য ছবিগুলো, রিসেন্ট ছবিও যেটা করেছিল শুভ বিজয়, তো সেটা যেরকম একটা মনেদি পরিবারের ব্যাকড্রপে তৈরি করা হয়েছিল, তো সেগুলোর কম্পারিজেন্সে এইটা কিন্তু অনেকটা বলতে পারো যে হার্ডকোর রিয়েলিস্টিক ছবি, যেখানে মূলত দেখানো হচ্ছে যে একটি মেয়ে, সে বাড়ি থেকে পালিয়ে গেছে এবং বাড়ি থেকে পালিয়ে যাওয়ার পরে সারা রাতে তার সাথে অনেকগুলো ঘটনা ঘটছে। সে শেল্টার নিচ্ছে একটি ছেলের কাছে, যে ছেলেটিও বিভিন্ন ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত, সে ওখান থেকে রিভাইভ করার চেষ্টা করছে। কোথাও একটা এই মেয়েটা এসে যাওয়াতে তার জীবনে কিছু পরিবর্তন হচ্ছে, আর সেটা নিয়েই মূলত গল্প। তো এখন যদি ফরম্যাটের দিক থেকে বলো তাহলে এই ফরম্যাটটা এমন নয় যে প্রথমবার দেখা হচ্ছে, বহু পুরনো, আজ থেকে বহু বছর আগেও কিন্তু আমরা এরকম সিনেমা দেখেছি, সলভা সাল বলো বা এই সমস্ত ছবিগুলো, বা রিসেন্ট টাইমের মধ্যে অনেক ছবির মধ্যে আমরা এই ট্রিটমেন্টটা পেয়েছি যে মেয়েটি বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছে, অচেনা ছেলে তাকে শেল্টার দিচ্ছে। তো গল্পের দিক থেকে খুব একটা নতুনত্ব আমি কিন্তু পেলাম না, কিন্তু ওভারঅল যেটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে বনি সেনগুপ্তর অ্যাপ্রোচ টুয়ার্ডস দিস রোল, কারণ যে একটা রিয়েলিস্টিক অ্যাপ্রোচ ওর ক্যারেক্টারটার মধ্যে রয়েছে। রিসেন্ট টাইমের মধ্যে বনির যে সমস্ত ছবিগুলো এসে মোস্ট অফ দেম আর গার্বেজ, বাট মানে হোয়াট আই বিলিভ পার্সনলি সেটা হচ্ছে যদি বনিকে একটা নন গ্ল্যামারাস রোল দেওয়া যায়, মানে যেখানে হয়তো খুব একটা বেশি মানে মেকআপ করে বা খুব বেশি অন্য ধরনের কিছু করতে হবে এমনটা নয়, যেটা বরবাদে যেখান থেকে ও শুরু করেছিল ওই ধরনের ক্যারেক্টারগুলোতে কিন্তু ও ফিট ইন করে এবং এখানে কিন্তু ওই জিনিসটা ওয়ার্ক করছে। তো সেই জায়গাটা ভালো লাগছে, এবং ওভারঅল রাতের কলকাতার ট্রিটমেন্টসগুলো আমার ভালো লেগেছে, খুব একটা লাউড লাগছে না কোথাও, এবং সেখানে লোকনাথ দা বলো, চন্দন দা বলো, এরা যারা অভিনয় করেছে আর কি, তো তাদেরকেও কিন্তু খুব রিয়েলিস্টিক লাগছে এবং এরা প্রত্যেকে ভালো অভিনেতা। তো সেখান থেকে লোকনাথ দা এখানে বোঝা যাচ্ছে যে মেন অ্যান্টাগনিস্টের চরিত্রে অভিনয় করছে, তো খুব ভালো পুল অফ করেছে ভিলেনের রোলটা। এই জায়গাগুলো কিন্তু ট্রিটমেন্ট ওয়াইজ রোহনের অন্যান্য ছবিগুলোর তুলনায় কিন্তু ভালো লাগছে, কিন্তু আবার রোহনের বহু ছবিরই হয় যেখানে ধরো ট্রেলারটা খুব ভালো এক্সিকিউট করে কিন্তু পরবর্তীকালে যখন ওভারঅল প্রোডাক্টটা দেখা যায় তখন হয়তো ঠিকমতো ওয়ার্ক করে না, স্ক্রিন প্লেতে প্রচুর ভুলভাল থাকে, এটা কেমন হয় নিশ্চয়ই একটা দেখার বিষয়। সেকেন্ড যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সম্পূর্ণার সিজন টু নিয়ে, যেটা হইচইতে রিলিজ করবে, এই মাসেই রিলিজ হবে এটা। তো সেটার ট্রেলারটা নিয়ে, এবং এই ট্রেলারটার মধ্যেও কিন্তু একটা চমক রয়েছে, তোমরা যারা দেখেছো অলরেডি দেখেছো যে কৌশিক সেনকে ইন্ট্রোডিউস করা হচ্ছে, যিনি মানে নো লঙ্গার আ পার্ট অফ দিস পার্টিকুলার সিরিজ অ্যাজ অফ নাও। তো এইবার কিন্তু তিনি অ্যাপিয়ার করছেন এবং অ্যাপিয়ার করছেন একজন লয়ারের ভূমিকায়। তো এই অবধি ঠিকই লাগছিল, আমি প্রথমে দেখে মনে হচ্ছিল যে বোধহয় ওই অপোজিট লয়ার হিসেবে মানে সম্পূর্ণ অপোজিটে দাঁড়াবে আর কি, সেখান থেকে ফাইটটা হবে, যে বেসিক্যালি ধরো ওই যে জাস্টিসটার জন্য লড়ছে আর কি রাজনন্দিনীর জন্য, তো সেটা না, এখানে দেখা যাচ্ছে তার ফরে দাঁড়াচ্ছে এবং তার ফরে দাঁড়ানোর পরে তার সাথে তার প্রিভিয়াস এক্সপিরিয়েন্সটা, সেখানে একটা চাইল্ড মলেস্টেশনের একটা ব্যাপার পরিষ্কার বোঝা যাচ্ছে যে এরকম কিছু একটা পাস্ট রয়েছে, সেইটার সাথে কিভাবে ডিল করছে সম্পূর্ণ এটাই দেখানো হয়েছে। তো এই যে ছোট টুইস্টটা প্রথমেই হয়েছে এই জায়গাটা ভালো লাগলো, কিন্তু ওভারঅল বলবো সায়ন্তন ঘোষালের যে কাজগুলো হয় বনেদিবারের বউয়েদের কেচ্ছা, মানে এই ধরনের যে মানে যে জিনিসগুলো আসে আর কি, ইন্দুতেও আমরা দেখেছি, তো এই যে বিষয়গুলো, এই বিষয়টার মধ্যে ট্রিটমেন্টের মধ্যে কিন্তু নতুনত্ব নেই, শুধু গল্পের ওই মোড়টা ভালো। আর একটা জিনিস যেটা আমার ভালো লাগে এটাতে সেটা হচ্ছে অবশ্যই মানে এখানে সোহিনীর পারফরমেন্স, সোহিনী যথেষ্ট আমার পছন্দের অভিনেত্রী, তো এবং সেখান থেকে কিন্তু সোহিনীর এই ধরনের রোলগুলো খুব ভালো পুল অফ করে, নন গ্ল্যামারাস যে সমস্ত রোলগুলো হয় খুব ভালো পুল অফ করে, তো সেটাই একটা আশার বিষয়। তো এটাও রিলিজ করবে এই মাসে, দেখার বিষয় হচ্ছে কেমন হয় এটা। তৃতীয় যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে বাংলাদেশের একটা কাজ চরকি প্ল্যাটফর্মে আসতে চলেছে আর কি, যেটার নাম হচ্ছে পুনর্মিলন, এবং এখানে সিয়াম আহমেদ অভিনয় করছেন মুখ্য চরিত্রে, তাসনিয়া ফানিন রয়েছে, এবং এইখানেও কিন্তু গল্পটার মধ্যে কিন্তু বলতে পারো যে বাংলাদেশের রেসপেক্টে যদি বলি সেখানে কিন্তু একটা অভিনবত্ব আছে, সেটা কি যে কাজিনের বউয়ের সাথে আর কি একটা ভালোবাসা, সেখান থেকে তারা আলাদা হয়ে যাওয়া, কাজিন বিদেশে চলে যায় এবং একটা কোনো সিচুয়েশনের জন্য তারা আবার পুনর্মিলিত হচ্ছে, একটা রিইউনিয়ন হচ্ছে, ফ্যামিলি রিইউনিয়ন। কলেজ রিইউনিয়নের গল্প আমরা প্রচুর দেখেছি, আমরা এখানেও মানে আমরা চরকির মধ্যেই দেখেছি, নেটওয়ার্কের বাইরেতে দেখেছি, অনেক জায়গায় এগুলো আমরা দেখেছি, কিন্তু এইখানে কিন্তু গল্পটা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে একটা ফ্যামিলি রিইউনিয়ন। এই ধরনের গল্প কিন্তু প্রথমবার আমি দেখলাম চরকিতে, অন্তত আমি দেখিনি। আর দ্বিতীয়ত যেটা বলবো সেটা হচ্ছে যে এই যে মানে বিষয় ভাবনা চিন্তার ব্যাপারে যে একটা স্বাবলম্বী হয়ে ওঠা, একটা সাহসী জিনিস দেখানো যে মানে অন্যের স্ত্রীর সাথে ভালোবাসা, পরকীয়া, এই যে ব্যাপারগুলো যে ওটিটি প্ল্যাটফর্মে বাংলাদেশ যেভাবে দেখাচ্ছে তাদের সিনেমার মধ্যে কিন্তু সেই
জিনিসগুলোর ছাপ খুব কম পাওয়া যায়, সেখান থেকে আমার খুব ভালো লেগেছে জিনিসটা। আর ওভারঅল মেকিং প্রসেসটা যদি পুরো জিনিসটা দেখো খুব ভালো করে, তো ওভারঅল মেকিং ইজ ভেরি ক্লিন অ্যান্ড ভেরি স্মুথ। মানে তুমি যদি মানে প্রোডাকশনটা দেখো বেশ ঝাঁচকচকে লাগছে, বিদেশের সিনটিনগুলো যখন দেখাচ্ছে সেই ল্যাগিংগুলো নেই, বেশ যে ব্যাপারটা প্রিমিয়ামভাবে শ্যুট করা হয়েছে সেই জিনিসটা বোঝা যাচ্ছে। তবে আবারও বলবো, এই গল্পের মধ্যে প্রচুর, মানে যদি একটু ভালো করে তোমরা ট্রেলারটা দেখো, প্রচুর গিভ অ্যাওয়ে আছে, অলমোস্ট স্টোরি লাইনটাকে বলে দিয়েছে, শুধু লাস্টটা কী হবে এটাই দেখার জন্য তোমাকে কিন্তু সিরিজটা দেখতে হবে, বাদবাকি কিন্তু পুরোটাই অলমোস্ট গল্পটা ন্যারেট করে দিয়েছে। তো এই হলো আমার মূলত ইনিশিয়াল রিয়াকশান অ্যাবাউট দিস পার্টিকুলার থ্রি তোমার ট্রেলার। আপকামিং কাজ যেগুলো আসতে চলেছে আগামী মানে আগামী দু তিন সপ্তাহের মধ্যে, তো তোমাদের কেমন লাগলো, তোমরা কোনটাকে ভালো কোনটাকে খারাপ বলে মনে করছো, কোন বিষয়টা তোমাদের বেশি ভালো লেগেছে আমাকে কমেন্ট বক্সে এসে জানাতে পারো। আর যদি এই ভিডিও থেকে কোনো কিছু ভালো লেগে থাকে, ভিডিওটাকে লাইক শেয়ার আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরের কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই।